হ্যালো, আমি অভিজিৎ দাস ফ্রম mynet22.com। আজ আমি কীভাবে এটিএম এর নতুন পিন তৈরি করবে তার একটি ভিডিও তৈরি করছি। তো চলো আজকে ভিডিওতে যাওয়া যাক। তো যখনই আমরা কোনো এটিএম এর জন্য আমরা ব্যাংকে অ্যাপ্লিকেশান করব, তখন অ্যাপ্লিকেশান করার পরে তোমার বাড়িতে নির্দিষ্ট ফোন অ্যাড্রেসে এরকম একটা প্যাকেট আসবে। সেই প্যাকেটের উপর কিছু কিছু এখানে স্পোর্ট করা আছে যে এখানে আমাদের ইনফরমেশানটা তোমাদের হাইড করার জন্য। তো এরকমই একটা প্যাকেট আসবে। তো এই প্যাকেটের মধ্যে আমাদের চারটে জিনিস থাকবে। তো চারটে জিনিস কী থাকবে? সবার প্রথমে এরকম একটা ইউজার ম্যানুয়াল থাকবে। ইউজার ম্যানুয়ালের মধ্যে মানে এটা তুমি এটিএমটা পিনটা তুমি কীভাবে এটিএমটা কীভাবে ইউজ করবে সেসব লেখা থাকবে। এরপরে একটা কভার থাকবে, এবং এই এরপরে একটা এই কার্ডের ম্যানুয়ালের সঙ্গে কার্ড কীভাবে ইউজ করবে বা এটিএম সেই সম্পর্কিত কার্ড একটা সঙ্গে এখানে পেস্ট করা থাকবে। এটাকেই কার্ডটা উঠিয়ে নিতে হবে। এরপরে কার্ডটা উঠে নিলে এটা তোমার কার্ড। এই কার্ডের এখানে আমাদের এটা হলো ফ্রন্ট পেজ অর্থাৎ প্রথম পেজ। এখানে থাকলে এখানে দেখো এখানে চিপ আছে। এটা এই চিপের সাহায্যে আমরা এখানে চিপে বিভিন্ন রকমের ইনফরমেশান আমাদের যে পার্সোনাল ইনফরমেশন সব এখানে থাকে। এখানে এই চিপটাকে বলা আছে EMV চিপ, এবং এরপরে থাকে এখানে বড় এখানে হলো কার্ড নম্বর। এটা ষোলো ডিজিটের কার্ড নম্বর লেখা থাকে। তারপরে এখানে থাকে ভ্যালিডিটি, মানে কয় কার্ডটা কতদিন অবধি তোমার ভ্যালিডিটি সেটা, এবং এরপরে কি কার্ডের কার নামে আছে। এবং কিছু কিছু কার্ডে এখানে NFC চিহ্ন থাকে, অর্থাৎ সেগুলো সেইগুলি সেই কার্ডগুলো বিনা টাচ করেও কাজ করে, কিন্তু এটাতে সেই ধরনের কার্ড নয়। এটা এটা NFC সাইন নয়, তো এখানে NFC চিহ্ন নয়, এটা NFC কার্ড না। এবং এটা কার্ডের পিছন পেজ। কার্ডের পিছন পেজে এখানে দেখো এই যে কালো দাগটা দেখতে পাচ্ছ, এখানে থাকবে তোমাদের এটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক স্ট্রিপ, অর্থাৎ এই এর মধ্যেও তোমাদের পার্সোনাল ইনফরমেশান এর মধ্যে থাকে। এবং এরপর থাকে এটা, এরপরে আছে এখানে সিগনেচার, এখানে সিগনেচার জায়গা এটা, এবং এই লাল করা জায়গাটা এখানে থাকবে একটা CVV নম্বর। এখানে তিন সংখ্যার একটা CVV নম্বর লেখা থাকবে, যেটা অনলাইন ট্রানজেকশনের সময় এই নম্বরটা লাগে। এবং এই হলো, এবং এখানে একটা তোমার এখানে বিভিন্ন যদি ইমার্জেন্সি কল নম্বর এখানে থাকবে। এরপরে আছে একটা লেটার, এবং এই লেটারে যার নামে আসে এই লেটারটা ফ্রন্টে থাকে, এবং এই লেটারে থাকে, এবং এই লেটারের পিছন দিকে থাকে। দেখো এখানে চারটে পদ্ধতিতে কীভাবে এটিএম এর পিন জেনারেট করা যায়, 1 2 3 4 চারটে। এবং এখানে বিভিন্ন ইমার্জেন্সি ফোন নম্বর এখানে দেওয়া আছে, যার সাহায্যে আমরা ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি। তো এখানে আমাদের যে চারভাবে এটিএম পিন জেনারেট করা যায়, আমি তার মধ্যে থেকে শুধুমাত্র এটিএম মেশিনে গিয়ে কী পিন তৈরি করতে হয় সেটাই তোমাদের বলবো। কারণ কি আরও চারটে পদ্ধতিতে ব্যবহার করলেও তোমাকে মেশিনে গিয়ে পিনটাকে চেঞ্জ করতে হবে সিকিউরিটির জন্য। তো সেই জন্য আমি আবার এখান থেকে বা কোনো একটা পদ্ধতিতে আমি পিন জেনারেট করবো, আবার আবার এটিএমে যেতে হবে। তো তার জন্য আমি সরাসরি আমি এটিএমে গিয়ে আমি এই পদ্ধতিটা এবং এটিএম মেশিনে কীভাবে পিন তৈরি করতে হবে সেটাই আমি তোমাদের আজকের ভিডিওতে বলবো। তো আমি এখানে বাংলাতে যে চারটেভাবে পিন তৈরি করা যায় সেটা বলে দিয়েছি, তা আমি শুধুমাত্র প্রথমটাই বলবো। এটা এটা হলো তোমার কি এটিএম মেশিন ব্যবহার করে পিন তৈরি করা, এরপরে কি SMS-এর মাধ্যমে পিন তৈরি করা, কীভাবে SMS-এর মাধ্যমে পিন তৈরি করবে এটা তোমরা একটু পড়ে নিবে যদি দরকার হয়। নেট ব্যাংকিংয়ের মাধ্যমে কীভাবে পিন তৈরি করা হয় সেটাও তোমরা পড়ে নিবে যদি দরকার হয়, এবং ভিডিও পোস্ট করে এটা পড়ে নিবে। এবং এরপরে আছে কি IVRS অর্থাৎ ইন্টারাক্টিভ ভয়েস রেসপন্স সার্ভিস, অর্থাৎ ফোন করে আমি আমার পিন নম্বর চেঞ্জ করতে পারি, সেটাও এখান থেকে করা যায়। তো এর মধ্যে চলো এরপরে আমাদেরকে আমরা এটিএম মেশিনে যাবো। তো এটিএম মেশিনে গিয়ে আমি প্রথমে কার্ডটা ইনপুট করলাম, এবং কার্ডটা ইনপুট করার পরে এরকম একটা স্ক্রিন চলে আসবে। এই স্ক্রিনে দেখবে সবার নিচে আছে এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা পিন জেনারেট, আমাকে এই বাটনে প্রেস করতে হবে। এটা যেহেতু একটা পুরোনো মেশিন বা সেখানে থাকতে পারে, অথবা তোমার নতুন মেশিনে ব্যাঙ্কিং বলে একটা অপশন থাকবে এই উপরে লেখা থাকবে, তাহলে ব্যাঙ্কিং প্রেস করতে হবে। তো এখানে এটা পিন জেনারেট, এই বাটনে প্রেস করতে হবে। টাচ স্ক্রিন মেশিন হলে টাচ এখানে টাচ করতে হবে। এরপরে কি এন্টার 11 ডিজিট অ্যাকাউন্ট নম্বর, মানে তোমার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট নম্বর সেই অ্যাকাউন্ট নম্বর প্রেস করতে হবে, এবং এই কনফার্ম বাটনে প্রেস করতে হবে। তাই অ্যাকাউন্ট নম্বরটা তোমার এইখানে দেখতে পাওয়া যাবে, এবং এখানে যখন অ্যাকাউন্ট নম্বর টাইপ করা হয়ে যাবে তখন এখানে কনফার্ম প্রেস করতে হবে। কিবোর্ড দিয়ে আমাকে অ্যাকাউন্ট নম্বরটা টাইপ করতে হবে, এরপরে কনফার্ম প্রেস করতে হবে। কনফার্ম প্রেস করলে এরপরে দেখো এন্টার প্লেস 10 ডিজিট মোবাইল নম্বর, এখানে আমাকে দশ সংখ্যার আমার যে যে মোবাইল নম্বরটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা আছে সেটা আমাকে এখানে দিতে হবে, এবং এরপরে কনফার্ম টাইপ করতে হবে, সরি টাইপ না এখানে প্রেস করতে হবে।
কনফার্ম প্রেস করার পরে দেখো ইওর পিন জেনারেটেড ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল, অর্থাৎ তোমাদের এখানে পিন জেনারেট হয়ে গেছে, অর্থাৎ কি একটা পিন তোমার মোবাইল নম্বরে চলে এসেছে, মানে যে মোবাইল নম্বরে তোমার অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে টাই আপ করা আছে, অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে যুক্ত আছে, সেই মোবাইল নম্বরে একটা এসএমএস আসছে। এসএমএসটা কেমন হবে, ঠিক এরকম হবে। যেমন দেখো এখানে অবশ্যই কিন্তু খেয়াল করবে বেশিরভাগ লোকেরা এখানে ভুল করে, যে এই এখানে চারটে সংখ্যা লেখা থাকে, দেখো ডু নট শেয়ার দিস মেসেজ ইওর অন টাইম পিন ফর ডেবিট কার্ড এন্ডিং, এখানে চারটে সংখ্যা লেখা থাকবে, লেখা থাকে, তো সবাই প্রথমে মোবাইল দেখে ভাবে কি যে এটাই বোধহয় ওটিপি অন নম্বর, এটাই ভুল করে পিন করে, কিন্তু না, কিন্তু এরপর ইজ এইখানে লেখা থাকে, অক্ষরে লেখা থাকবে চারটে পিন নম্বর, যদি ওয়ান থাকে ওএনই ওয়ান, টি টু থাকলে TW2, এইভাবে তোমাদের ওয়ান টু থ্রি, মানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা এখানে অক্ষরে লেখা থাকবে, সেটাই হলো তোমার পিন। তারপরে কী করতে হবে, আমাকে এই পিনটা আমাদের কালেক্ট করতে হবে মোবাইল থেকে, এবং এরপরে আমি আবার কার্ড প্রেস করতে হবে মেশিনে। কার্ড প্রেস করার পরে যেমন দেখো এখানে ইংলিশ দেখে এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখে প্রথমে আমি আমি যে প্রথমে আমি যেটা দিয়েছিলাম, আমি যখন প্রথম কার্ড প্রেস করেছিলাম তখন কিন্তু আমাদের এই উইন্ডো এসেছিলো যে এখানে পিন জেনারেট, কিন্তু আমাদের এখন আসলো, এখন কী আসলো, এখন আসবে তোমাদের এইটা ইংলিশ, এটা পুরোনো এখানে ইংলিশ লেখা থাকবে, আমি ইংলিশ বা বাংলা বা হিন্দি যে কোনো একটা আমি চুজ করতে পারি ল্যাঙ্গুয়েজ। তারপরে আসবে এখানে যে কোনো দুটো 25 10, মানে তোমার 10 থেকে 99 মধ্যে যে কোনো দুটো সংখ্যা প্রেস করে এখানে ইয়েস বাটনে প্রেস করতে হবে, এটা পুরোনো মেশিন সেই জন্য এই অপশানটা আছে, নতুন অনেক মেশিনে এটা এই অপশানটা থাকে না। এরপরে কি এখানে পিন চেঞ্জ, এখানে পিন চেঞ্জ বলে অপশান দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে দেখো জেনারেট পিন বলে নাই, এখানে পিন চেঞ্জ অপশানে ক্লিক করতে হবে বা প্রেস করতে হবে, বাটনে প্রেস করতে হবে। এরপরে কি আমাকে এন্টার ইওর পিন, মানে নতুন পিন, এখানে নিউ পিন দেখার লেখাটা দেখতে পাওয়া যাচ্ছে না, এখানে আমার ফ্ল্যাশ লাইট পড়ে গেছে, তাই এন্টার ইওর পিন। এরপরে আবার প্লিজ রি এন্টার, মানে আবার ওই একই পিন আবার রি এন্টার করতে, পুনরায় রি এন্টার করতে হবে। করার পরে এখানে দেখো ট্রানজেকশন ইজ বিং প্রসেস, মানে কিছু প্রসেস হচ্ছে, এরপরে তোর পিন ইজ বিং চেঞ্জ সাকসেসফুলি, এভাবে আমাদের তোমার নতুন পিন জেনারেট করা যাবে তোর মোবাইলে। থ্যাংক ইউ আজকে ভিডিওটি দেখার জন্য।